মেয়েদেরকে বন্ধু বানানোর বিধান কি মেয়েদেরকে বন্ধু বানানোর বিধান কি জানতে চাইছেন কোন ভাই ভাই মেয়েদেরকে বন্ধু বানানো এটা খুব স্বভাবের কাজ বিয়ের পরে বিয়ের পরে মেয়েদেরকে বন্ধু বানানো অর্থাৎ স্ত্রীকে বন্ধু বানানো অনেক সবের কাজ যত বন্ধুত্ব হবে যত মহব্বত হবে আল্লাহরও আপনি তত প্রিয় পাত্র হবেন শাহ আল্লাহ ওই যে একটু আগেই হাদিস শুনাইলাম স্ত্রীর কাছে যদি ভালো মানুষ হতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি ভালো হতে পারবেন স্ত্রীর কাছে ভালো হতে হলে মহব্বত করা ছাড়া হবে এই জন্য যত মহব্বত দিবেন যত মহব্বত করবেন যত ভালোবাসা দিবেন যত তাকে ক্ষমা করবেন তত তার কাছে ভালো হতে পারবেন আল্লাহর কাছেও ভালো হতে পারবেন কিন্তু বিয়ের আগে কোনো পুরুষ কোনো বেগানা নারীকে বন্ধু বানাইতে পারে না এটা প্রথমে নাম হয় বন্ধু ভালো বন্ধু কি বলে স্কেল বলে যে ভালো বন্ধু এরপরে ভালো বন্ধু থেকে আস্তে আস্তে খারাপ বন্ধু হয় হইতে হইতে এরপরে আরো নিচের দিকে যেতে থাকে ঠিক না ভাই ঠিক রাসিম সাল্লাম বলেছেন আতিন ভালো করে শুনে রাখবেন আমার যুবক ভাইয়েরা এই যৌবন কাল যে আল্লাহব্বালীন দিয়েছেন এটা ওয়ান টাইম একবার পাবেন যৌবন কাল না একাধিকবার পাবেন একবার পাবেন এই যৌবনকালের ভ্রম যৌবনকালের কিছু ভ্রান্তি আছে শয়তান একবার যদি এই যৌবনকালকে নষ্ট করে ফেলেন ফেলেন কালি বৃদ্ধ বয়সে সেজদায় যাবেন নামাজ পড়বেন বহু ভাইরা আমাদেরকে এসে শোনায় তাদের অবস্থা এর পরেও আপনার কাছে ওই দৃশ্য চোখের সামনে ভাসবে জোয়ানকালে যে আকাম কুকাম করেছেন কথা কি বুঝতে পারছি অপরাধের অদৃশ্য দাহন ভেতরে ভেতরে জ্বলে পড়ে আপনাকে শেষ করবে আপনি টেরো পাবেন না এই জন্য আল্লাহর আসতে তো অবা করবেন মনে রাখবেন যারা অবৈধ এবং হারাম সম্পর্ক করে নিশ্চিত থাকেন স্বর্ণের অক্ষরে লিখে রাখেন তাদের দাম্পত্য জীবনে তারা কখনো সুখী হতে পারে না এই যে অবৈধ ভালোবাসার শিক্ষক যারা যারা এগুলার প্রশিক্ষণ দেয় আমাদেরকে সারাদিন কি বলে তাদেরকে নায়ক নায়িকা নায়ক নায়িকারা সারাদিন নাটকে সিনেমাতে আমাদেরকে ট্রেনিং দেয় কিসে ট্রেনিং দেয় ভালোবেসে ভালোবেসে হলে কি 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 না মরার জন্য দেওয়ায় সবক তাই না ভালোবাসার টিচার ভালোবাসা মানে হারাম ভালোবাসার টিচার হলো কারা নায়ক নায়িকারা এরা দাম্পত্য জীবন অনেক সুখী না এক একটার বিয়ে কয়বার করে ভাঙে পাঁচবার সাতবার দশবার করে ভাঙে দেখেন না পত্রপত্রিকা আর আত্মহত্যা তো সকাল বিকাল ডাইলুয়াতেদের শুক্রের ছোট আত্মহত্যা করে না সব কেন হয় এগুলো জানেন আল্লাহ রব্বুল আলমিন হারামে আরাম রাখেন নাই ভালো করে শুনে রাখেন যারা অবৈধ সম্পর্ক করেন অবৈধ সম্পর্কের হাতছানি আজকাল ফেসবুকে ইনবক্সে বিভিন্নভাবে রয়েছে যদি করেন ভাইরা আমার বৈধ ভালোবাসা যখন স্ত্রীর সাথে করবেন আর ম্যাচ হবে না এখন সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাই না তালাকের হার প্রতিদিন বাড়তেছে ওই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন চাচারা যারা আছে জিজ্ঞাসা করেন চাচিদের সাথে ওনাদের যে সম্পর্ক ভালোবাসা ছিল এখন যুবকদের সাথে তাদের বৌদের সম্পর্ক কখনো তাদের ধারে কাছেও নাই কোনো সন্দেহ আছে ওনারা কিন্তু এত মার্কেটে নিয়ে যেতে পারে নাই এত কিছু কিনে যেতে পারে নাই তারপরও সম্পর্ক ভালো ছিল কারণ কি পবিত্র ছিল সম্পর্ক দুই নম্বরই করে নেই যে সমস্ত যুবকরা দুই নম্বরই করবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বৈবাহিক জীবনের শান্তি আপনার জীবন থেকে তুলে নিয়ে যাবেন কারণ আপনি যার সাথে দুষ্টমি এবং বদমাইশি করবেন সে কারোর বোন কারোর স্ত্রী হবে কারোর মা হবে তো আপনি কিভাবে আশা করেন যে আপনাকে আল্লাহ নিরাপদ রাখবেন আপনি আরো জন হক নষ্ট করবেন এই জন্য যুবকরা কখনো তথাকথিত মেয়ে বন্ধু বানাবেন না দূরত্ব বজায় রেখে চলবেন ইসলাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছে এটা মানার ভিতরেই কল্যাণ আর না মানার ভিতরে ক্ষতি আল্লাহ তার আমাদের বোঝার তৌফিক দান করুন শালি ও দুলা ভাই অবৈধ সম্পর্ক স্থাপন করলে ইসলামের দৃষ্টিতে কি করা উচিত আল্লাহ মাফ করুন হাসির বিষয় না যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে না অনেকে এটা ভুল বুঝে তবে এখান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে পর্দার বিধান আরো শক্তভাবে করা উচিত ইসলামী আইন প্রচলিত থাকলে এখানে ওই তো মৃত্যুদণ্ডের শাস্তি কারণ বিবাহিত ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় ইসলামী শরিয়া অনুযায়ী তার শাস্তি হলো কি বিচারিকভাবে তাকে মৃত্যুদণ্ডর আদেশ দেয়া হবে কিন্তু যেহেতু বিচারিকভাবে এটা কায়েম করার সুযোগ নাই আল্লাহর কাছে সে তবা করবে মাপ চাইবে লজ্জিত হবে বাস। এবং পরবর্তীর জন্য সাবধান হবে আমাদের দেশে মানুষ বলে শালি ছোট বোনের মতো দুলা ভাই বড় ভাইয়ের মতো বড় ভাবি মায়ের মতো দেবর ছোট ভাইয়ের মতো এসব কথা বলা হয় না এগুলো সব হলো নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে এই সম্পর্কে তিনি বলেছেন আরে আল আল মৌত মেয়েদের জন্য দেবর ভাসুর পুরুষদের জন্য শ্যালিকা আর বইয়ের বড় বোন এরা হলো মৌতের মতো অন্য মহিলার সঙ্গে যেভাবে পর্দা করতে হয় এদের সাথে আরো শক্তভাবে করতে হয় অন্য পুরুষদের সাথে যেভাবে পর্দা করতে হয় দেবরের সাথে ভাবির আরো শক্তভাবে পর্দা করতে হয় কারণ এখানে ফেতনার ভয়টা বেশি একসাথে ঘরোয়া ফ্যামিলিতে থাকলে তো কিসের দেবর কিসের ভাবি সব একসাথে খায় আসে যায় মিশে হারাম পরিষ্কারভাবে হারাম পর্দার বিধানটাকে মেনে চলতে হবে সেরকম ঘরবাড়ি নাই আলাদা আলাদা থাকার সুযোগ নাই পর্দা লাগায় নিবেন নজরকে হেফাজত করবেন দৃষ্টিকে হেফাজত করবেন প্রয়োজন ছাড়া কথা বলবেন না দুনিয়ার বাঁদরামি শয়তানি দুষ্টামি সব শালি দুলাবাই করে আর দেবর ভাবি করে করতে করতে ও অপকর্মের দুয়ার খোলে ঠিক না বে ঠিক এই জন্য এগুলা থেকে বেঁচে থাকতে হবে জায়েজ নাই বন্ধকের জমি রাখার ইসলামী কোনো ব্যবস্থা আছে কি না জি বন্ধক রাখা ইসলাম শরীরতে জায়েজ আল্লাহর বলার কোরআনে কারিমে স্পষ্ট ভাবেই বলেছেন যদি তোমরা কেউ লেনদেন করো একে থেকে ধার নেওয়া দেওয়া করো ফারিহানু মাকবুদা তাহলে বন্ধক রাখতে পারো যদি অবিশ্বাস হয় সন্দেহ হয় লোকটা দিবে কিনা কিছু একটা জিনিস বন্ধক রাখেন কিন্তু বন্ধক এই জিনিসটা ভোগ করা যাবে না এখন মুশকিল হলো আমাদের দেশে বন্ধক রাখেই মানুষ কিসের জন্য ভোগের জন্য এই জন্য বন্ধক না ওইটাকে ইজারা করবেন এটা ঘুরে নিবেন তাহলে জায়েজ হবে লেনদেনটাকে চেঞ্জ করে নেবেন ফর্মেটটাকে অর্থাৎ এটা হলো ভাড়া একটা জমি আপনি আমার কাছে দুই লাখ টাকা নিয়ে জমিটা আমার কাছে দিলেন আমি জমিটা যে নিলাম এটা আপনার কাছ থেকে বন্ধক নিলাম না আমি বলবো ভাড়া নিলাম তোমার কাছ থেকে ইজারা আর ভাড়াটা নামকে আসতে বছরে দশ টাকা একশো টাকা একটা ফিগার ঠিক করেন আর ওই যে দুই লাখ দিলেন ওইটা হলো ভাড়ার অগ্রিম যতদিন আমার কাছে থাকবে তত টাকা কাটা যাবে দশ টাকা করে বা এক হাজার করে বা একশো টাকা করে বছরে বাকি টাকা আমরা যখন উভয় রাজি হব চুক্তি ভঙ্গ করতে টাকা দিবেন বাকিটা আপনি জমি নিয়ে নেবেন এটা যায় কথা বুঝতে পারছি তাহলে ফসল আপনি ভোগ করতে পারবেন কারণ ভাড়া নিলে আপনি জমিতে যা ইচ্ছা তা করতে পারেন কথা কি বুঝাতে পারছি ইজারা ইজারা নেওয়া ভাড়া আমার টাকা আমি ওনাকে লাখ টাকা জমি নিলাম এই জমিটা আমি দিয়ে বন্ধক নিলাম না ভাড়ায় নিলাম ভাড়া নিতে হলে ভাড়ার পরিমাণ ঠিক করতে হবে এবার বলতে হবে যে আপনার এই জমিটা আমি মাসে দশ টাকা করে ভাড়া দেবো এক টাকা করে ভাড়া দেবো কি একশো টাকা করে ভাড়া দেবে একটা ফিগার ঠিক করলেন নামকে আসতে এরপরে পাঁচ লাখ টাকা যেটা দিলেন সেটা হবে ওই ভাঁড়ার অগ্রিম কি? অগ্রিম এবার আমাদের চুক্তি চুক্তি থাকলো যখন আপনি ভঙ্গ করতে চান বা আমি ভঙ্গ করতে চাই আমরা উভয় একমত হই তখন যে কয় মাস আমি জমি ভোগ করলাম সেই কয় মাসের ভাড়া কেটে বাকি টাকা আমাকে দিবেন সব টাকা দিবেন না বাস তাহলে এটা হালাল কথা কি বুঝাতে পারছি জি